প্রসঙ্গ ওসামা বিন লাদেন লাদেনের প্রসঙ্গ এটা এই কারণে উত্থাপন হয়েছে যে বিশেষ করে ইসরায়েল আর হামাসরে যুদ্ধের মাজত বিন লাদেনের একটা টিকটক ভিডিও ইতিমধ্যে উলাইছে গতি তাক লো চর্চা বিষয় হয়ে পড়েছে কিন্তু আমি পাতিবলে লৈছো অন্য একটা বিষয় আর সেটি হচ্ছে যে ওসামা বিন লাদেন লাদেনক যেটা লাদেনের বাসগৃহ আক্রমণ করেছিল আমেরিকায় গতি সেই সময়সাত সেই খবরটো প্রকৃততে কোনে দিছিল আমেরিকা আর আমেরিকাক দিছিল ডক্টর শাকিল আফ্রিদি ডক্টর শাকিল আফ্রিদিয়ে সি আই এ অর্থাৎ আমেরিকার একটা চোরাংচোৱা সংস্থাক এই খবর যোগান করেছে কেনে করেছে ডক্টর শাকিল আফ্রিদি যেহেতু এগারী চিকিৎসক আছে গতি এক ভুয়া ভ্যাকসিনেশন রিপোর্ট উলিয়াইছে ভ্যাকসিনের রিপোর্ট উলিয়াই সেই ঠাইলৈ যত ওসামা বিন লাদেনে বাস করেছিল সেই ঠাইলৈ গৈ সেই খবর যুগুতাইছিল যে বিন লাদেন এতিয়া সেই বিশেষ ঘরটোতে লুকাই আছে গতি সেই খবর পোৱাৰ মাত্রকে আক্রমণ করেছিল আমেরিকা আক্রমণ করেছিল আর সেই গোটেই ঘটনাটো যদি আমি চাও যে সেই সময়সাত আসলে সমগ্র বিশ্বত পাৰ পেলাইছিল কারণ লাদেন আমেরিকার বাবে টার্গেট হয়ে আসে গতি টার্গেট হয়ে আসে আমেরিকায় লাদেনক বিচারি ফুৰিছিল কিন্তু প্রশ্ন উঠিছিল যে সেই খবর কিমান দূর সত্য আছে আর সত্য আছিল কিন্তু ওসামা বিন লাদেনক ইমান সোনকালে আমেরিকায় কেনেকৈ বিচারি উলিয়ালে তাক লৈ প্রশ্ন হয়েছিল গতি সেই ডক্টর শাকিল আফ্রিদি সেই ডক্টর শাকিল আফ্রিদিয়ে সেই খবর যুগুত আছে এটা কথা হয়েছে ডক্টর শাকিল আফ্রিদির কথা কিয় উলাইছে ডক্টর শাকিল আফ্রিদির কথা পুনরবার এইভাবে উলাইছে 17 নভেম্বর ডক্টর শাকিল আফ্রিদি পাকিস্তানের পেশাওয়ার হাইকোর্টে এক শুনানি দিছে যত আসলে সস্তির নিশ্বাস পেলাইছে ডক্টর শাকিল আফ্রিদি আর পরিয়াল এটা মুক্তিভাবে পাকিস্তানের অন্য ঠাইলৈ যাব পাৰিব কারণ যেহেতু সেইখিনি এতিয়া সুবিধা করে দিয়া হয়েছে পাকিস্তানের পেশাওয়ার হাইকোর্টে এই শুনানি গ্রহণ করা হয়েছে বর্তমান মুক্তি আকাশের তলত বা অন্য ঠাইলৈ পাকিস্তানের যাবলে সেইখিনি সুযোগ করে দিয়া হয়েছে এক্সিট কন্ট্রোল লিস্টত নাম আছিল এক্সিট কন্ট্রোল লিস্ট হয়েছে যে যত নাম যদি সুমাই থাকে তাহলে পাকিস্তানের কতো যাব নয় গতি সেয়া আছিল শাস্তি সেই পরিয়ালটির শাস্তি 2011 চনের পর সেই পরিয়ালটির সেই শাস্তিতে আসে গতি সেয়া পাকিস্তান সরকারের তরফেরপা আছিল কিন্তু এটা সেয়া উঠাই দিয়া হয়েছে আমি ইতিমধ্যে কোথায় গতি এটিয়ারপা মুক্তিভাবে বিশ্বের বিভিন্ন ঠাইলে যাব পাৰিব শাকিল আফ্রিদির পত্নীগুলো সন্তানকো আবদ্ধ করে রখা হয়েছিল পণবন্দী রূপত রখা হয়েছিল কিন্তু 17 নভেম্বর শুক্রবারের দিন একটা ভাল খবর আহিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারত আক্রমণ করার পিছরেরপা বিন লাদেন লক্ষ্য হয়ে পড়েছিল আমেরিকা আর বিন লাদেন যে আমেরিকার লক্ষ্য হয়ে পড়েছিল আর লাদেন যেহেতু শক্তিশালী সন্ত্রাসবাদী নেতা গতি লাদেনক মহিমূর করবলে আমেরিকা সাজু হয়ে আছিল সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিল চোরাংচোৱা সংস্থা সেই সময়সাত সতর্ক হয়ে আসে কেনকৈ নিষেধ করব পাৰে লাদেনক আর ইয়াত সহায় আগবাইছিল এগারী শাকিল আফ্রিদিয়ে গতি আজির খবর হয়েছে শাকিল আফ্রিদির খবর আজির খবর ওসামা বিন লাদেনের নহয় সেই সময়সাত ওসামা বিন লাদেন ঘরত আসিল নে নাই প্রকৃততে কোন সময়ত আসিল সেই খবর দিছিল এগারী ডক্টর শাকিল আফ্রিদি